नमस्कार दर्शक बंधु, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্থ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নম্বরে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আগামী 8ই নভেম্বর মঙ্গলবার রাস পূর্ণিমা তিথি এবং বছরের শেষ চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে। এই তিথিটি সনাতন হিন্দু ধর্মের কাছে একটি পবিত্র দিন, পবিত্র তিথি বলে মান্য করা হয়। দর্শক বন্ধু, এই রাস পূর্ণিমার নির্ঘণ্ট সময়সূচি আমি দেখুন স্ক্রিনে দিয়ে দিলাম। প্রচলিত বিশ্বাস অনুসারে এই রাস পূর্ণিমার দিন বৃন্দাবনের গোপিনী সকাশে রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন গোপশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। গোপিনীদের নাচ ও শ্রীকৃষ্ণের সুমধুর বংশী ধ্বনিতে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্র ভূমি। পরবর্তীকালে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের এই মিলন উৎসবকে শ্রী চৈতন্যদেব নাম সংকীর্তনের মধ্যে দিয়ে রাস মহোৎসবে পরিণত করেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কেউ যদি তাকে জানতে চায় তবে তাকে অবশ্যই ভক্তির আশ্রয়ে থাকতে হবে। এই দিনে তাই বৈষ্ণব ভক্তরা তাদের ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় মেতে ওঠেন রাসলীলায়। দর্শক বন্ধু, আপনারা আমার পূর্বের ভিডিও থেকে জেনেছেন যে এই দিনই অর্থাৎ 8ই নভেম্বর 2022 বছরের শেষ চন্দ্রগ্রহণটিও অনুষ্ঠিত হবে। এই গ্রহণ শুরু হবে দুপুর 2:39 থেকে এবং এই গ্রহণের সমাপ্তি ঘটবে সন্ধ্যা 6:19 অর্থাৎ 3:40 এই গ্রহণের স্থিতিকাল হবে। আবার এই গ্রহণ পূর্ব ভারতের প্রায় সব স্থান থেকেই দৃশ্যত হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাব যে এই রাস পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের যে মহাযোগ, এই মহাযোগে একটি খুব সাধারণ ঘরোয়া টোটকা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। আপনাদের জীবনে নেমে আসবে সুখ ও সমৃদ্ধি। এই গ্রহণ এবং এই পূর্ণিমা তিথির যে মহাযোগে এই সাধারণ টোটকাটি করলে আপনাদের দেখবেন চাকরিতে উন্নতি হবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, পারিবারিক স্বাস্থ্য ভালো থাকবে। দর্শক বন্ধু, এই টোটকাটি কিন্তু আপনাদেরকে করতে হবে আগামী 8ই নভেম্বর 2022 মঙ্গলবার দুপুর 2:39 থেকে অপরাহ্ন 3:51 মধ্যে। কারণ এই 3:51 পর পূর্ণিমা তিথি শেষ হয়ে যাচ্ছে, তাই এই টোটকাটি অবশ্যই এই রাস পূর্ণিমা তিথি এবং চন্দ্রগ্রহণের যে মহাযোগ সেই মহাযোগেই আপনাদেরকে করতে হবে। তাই পূর্ণিমা তিথি যতক্ষণ থাকবে তার মধ্যেই এই টোটকাটি আপনাকে সম্পন্ন। এবার কী করবেন? টোটকাটি করতে হলে প্রথমে আপনাদেরকে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে। একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সামনে রাখুন। বাম হাতে 5টি নাভিশঙ্খ বা শঙ্খনাভি নেবেন। ডান হাতে একটা জপের মালা নিন এবং পরমাত্মা সদ্গুরু আপনার নিজস্ব যে গুরু ওনার নাম স্মরণ করে 54 গায়ত্রী মন্ত্র জপ করুন। স্ক্রিনে আমি গায়ত্রী মন্ত্র দিয়ে দিলাম। জপ সম্পূর্ণ হলে একটি কৌটোর মধ্যে নাভিশঙ্খগুলো রাখবেন, তার ওপর একটু সিঁদুর ছিটিয়ে দেবেন, দিয়ে কৌটোর মুখটি বন্ধ করে দিতে হবে। পরের দিন অর্থাৎ পূর্ণিমা কেটে যাওয়ার পরের দিন সেই কৌটোটি নিয়ে গিয়ে ব্যবসার স্থানে, অফিসে, কারখানায়, দোকানে, বাড়িতে সিন্দুক বা আলমারিতে তুলে রাখুন। তবে এর সঙ্গে কিছু অর্থ দান করুন দুস্থ মানুষকে। এই টোটকায় অসম্ভব ফল আপনারা পেতে পারেন।
বাড়িতে ও অফিসে দুটি কৌটো আলাদা করে রাখতে চাইলে গ্রহণের সময় স্বামী স্ত্রী একসাথে বসে এই টোটকার আচার পালন করুন, বা পরিবারের যে কোনো দুজন একসাথে বসে এই নিয়ম পালন করতে পারেন। দর্শক বন্ধু, পরমপিতার কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক এই আশা এই ভরসা নিয়েই আমি এই ভিডিও শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।